ওয়েলকাম এভরিওান আজকের ভিডিওতে আমরা দেখে নেব গসাগু নির্ণয়ের শর্ট ট্রিক্স গসাগু এর পুরো নাম আশা করি প্রত্যেকেই জানো গসাগুর সম্পূর্ণ নাম হল গরিষ্ঠ সাধারণ গুণনীয় ইংরেজিতে এটাকে বলা হয় গ্রেটেস্ট কমন ডিভাইজার বা ডিসিডি বা বলা হয় হাইস্ট কমন ফ্যাক্টর বা এইচসিএফ তো গসাগু নির্ণয়ের তিনটে লং প্রসেস আছে এক হলো গুণনীয় নির্ণয়ের মাধ্যমে দুই হলো উৎপাদকের মাধ্যমে আর তিন হল ভাগ পদ্ধতির মাধ্যমে তো কম্পিটিটিভ পরীক্ষায় যখন কোনো অঙ্কের গসাগু নির্ণয় করতে হয় অনেক সময় শুধুমাত্র গসাগু নয় সেই গসাগু বের করে সেটা দিয়ে আরও কাজ করতে হয় অবশ্যই পরের ভিডিওতে আমি বেশ কিছু প্রবলেম দেখাবো তবে আজকে তোমাদেরকে শিখিয়ে দিই যে কিভাবে গসাগু দেখেই অনেক সময় নির্ণয় করা যায় বা কিছু রাফ ওয়ার্কের মাধ্যমে সাধারণত লসাগুর মতো গসাগুও দুই বা তার বেশি সংখ্যার নির্ণয় করা হয় তো একটু লং প্রসেসের ব্যাপারগুলো ছোট্ট করে বলে দিই যদি এরকম থাকে আট এবং বারো এই দুটি সংখ্যার গসাগু প্রথমে বলে দিই গুণনিয়োগ নির্ণয়ের মাধ্যমে কিভাবে করা যায় গুণনিয়োগ মাধ্যমে যখন গুণনীয়কে সাহায্য করব তখন যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সাধারণত দুটি তো থাকবেই দুয়ের বেশি সংখ্যা দেওয়া থাকবে তো আট ও বারোর গুণনিয়োগ আমরা বের করব পরপর বের করব এবং বললাম কি সব থেকে বড় যে সাধারণ আর দুটির মধ্যেই থাকবে যে গুণনিয়োগটি সব থেকে বড়ো সেটি হয়ে যাবে গসাগু তো আটের গুণনীয় আমরা জানি ওয়ান টু ফোর এইট আর টুয়েলভের গুণনীয় হলো ওয়ান টু থ্রি ফোর সিক্স অ্যান্ড টুয়েলভ এবার কমন বা সাধারণ গুণনীয় ওয়ান টু ফোর আর কিন্তু কোনো সাধারণ গুণনিয়োগ নেই তো এদের মধ্যে এই যে এক দুই এবং চার তিনটি সাধারণ সব থেকে বড় গুণনীয়ক হলো ফোর অর্থাৎ ফোরই হয়ে গেল আট এবং বারোর গসাগো এই হলো ফার্স্ট পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতে আমরা কী করবো আট এবং বারো উৎপাদক করব দুই চারে আট দুই ছয় বারো তারপর দুই দুয়ে চার দুই তিনে ছয় এবার যে সংখ্যাগুলি দিয়ে দুটি সংখ্যাকেই ভাগ করা গেল বা দুয়ের বেশি সংখ্যাকে ভাগ করা যাবে সেই সংখ্যাগুলির গুণফলই হয়ে যাবে গসাগো অর্থাৎ দুই দুয়ে চার আর তিন নম্বর পদ্ধতি হলো আট এবং বারোর গসাগু যখন নির্ণয় করব তখন বারোকে প্রথমে আট দিয়ে ভাগ করব আট একে আট যদি মিলে যায় তাহলে ভাগ করলাম অর্থাৎ যে সংখ্যাটি ভাজক সেই সংখ্যাটি হয়ে যাবে গসাগু এবার এখানে তো ভাগ্য মিলছে না তো সাধারণ সাধারণভাবে আমরা ভাগের যে নিয়ম সেই নিয়মে করলাম ভাগ শেষ করলাম কমপ্লিট করলাম ভাগশেষ থেকে গেল চার এরপর এই ভাগশেষকে ভাজক করে যে ভাজক দিয়ে আগে ভাগ করেছিলাম সেটিকে আবার ভাগ করি তো চার দুই আট অর্থাৎ চার দিয়ে ভাগ করা সম্পূর্ণভাবে গেল তো এই চারই হয়ে গেল গসাগু তো যে কোনো একটা নিয়মেই করি না কেন প্রত্যেক ক্ষেত্রে আমরা গসাগু একই পাব সাধারণত দেখা যায় এই ভাগ প্রক্রিয়ায় গসাগুর নির্ণয়টা তুলনামূলক সহজ এই বাকি দুটি প্রক্রিয়ার থেকে কিন্তু তোমরা যদি একটু খেয়াল করো আমি এখানে যে সংখ্যাগুলি নিয়েছি সেই সংখ্যাগুলির গসাগু যদি আমরা এই যে কোনো নিয়মেই করতে যাই না কেন সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ যেটা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কোনোভাবেই করা যাবে না তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বেশিরভাগ যে প্রবলেমগুলো পরীক্ষায় আসে এবং যে সংখ্যাগুলো দেয়া থাকে আজকে যে কটা নিয়ম বলবো সেই কয়েকটা নিয়মের মাধ্যমে খুব সহজে দেখেই সাধারণভাবে গসাগোটা নির্ণয় করতে আমরা পারবো তো দেখে নিই ফার্স্ট নিয়মটাই চলে যাব ফার্স্ট নিয়ম হলো এই যে সংখ্যাগুলি দেখছো থার্টি নাইনটি সিক্সটি এবং ওয়ান গুণনিয়োগ বা উৎপাদক বা ভাগ প্রক্রিয়ার সাহায্যে কোনোভাবেই মানে করা সম্ভব কিন্তু খুব কম সময়ে করা সম্ভব নয় তো যখন এরকম একাধিক সংখ্যা থাকবে এবং আমাদেরকে প্রসেসটা যেখানে মেন নয় সেখানে আমরা কি করব আমরা দেখব সবথেকে ছোটো যে সংখ্যাটি সেই সংখ্যাটি দ্বারা বাকি সংখ্যাগুলি বিভাজ্য কিনা ফার্স্ট নিয়মে দেখব যে সংখ্যাগুলি দেওয়া আছে বা যে সংখ্যাগুলির গসাগর নির্ণয় করতে হবে তার মধ্যে যে ক্ষুদ্রতম সংখ্যাটি সব থেকে ছোটো সংখ্যাটি সেই সংখ্যা দ্বারা বাকি সংখ্যাগুলি বিভাজ্য কিনা যদি বিভাজ্য হয় তাহলে সেই সংখ্যাটি হয়ে যাবে জিসিডি এইসিএফ বা গসাগু অর্থাৎ থার্টি নাইনটি সিক্সটি এবং ওয়ান টোয়েন্টি এদের গসাগু হয়ে গেল গসাগু হয়ে গেল থার্টি দেখলে তো জাস্ট কয়েক সেকেন্ডে আমরা দেখেই গসাগর নির্ণয় করে ফেললাম এই হলো ফার্স্ট নিয়ম প্রথমে এই নিয়মটা দেখবে চলে যায় দ্বিতীয় নিয়মে দ্বিতীয় নিয়মে দ্বিতীয় যে এক্সাম্পলটা আমি নিয়েছি যে সংখ্যাগুলি নিয়েছি এই যে নিয়মটা বললাম ফার্স্ট নিয়মটা সেটা যদি একটু দেখি যে সব থেকে ছোটো সংখ্যা বারো বারো দ্বারা বাকি কোনো সংখ্যায় কিন্তু বিভাজ্য নয় তাহলে এক্ষেত্রে গসাগু কী হবে হ্যাঁ গসাগর নির্ণয় করার নিয়ম তো বলেই দেব তবে প্রথমে দেখে নেবে এরকম যখন দেখবে ছোট সংখ্যাটি দ্বারা বাকি সংখ্যাগুলি বিভাজ্য নয় তখন একবার জাস্ট একটু দেখে নিতে হবে যে যে সংখ্যাগুলি দেওয়া আছে তার মধ্যে কি কোনো একটি অন্তত অন্ততপক্ষে একটি কি মৌলিক সংখ্যা আছে এক বা একাধিক মৌলিক সংখ্যা যদি থাকে তাহলে মনে রাখবে গসাগু নির্ণয় করার কোনো প্রয়োজন নেই এই প্রদত্ত সংখ্যাগুলির গসাগু হয়ে যাবে ওয়ান যদি দুটি সংখ্যা দেয়া থাকে তারা যদি পরস্পর মৌলিক হয় সেক্ষেত্রেও গসাগু হবে ওয়ান যেমন সেভেন্টিন এবং থার্টি এই যে দুটি সংখ্যা এই দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার কোনো প্রয়োজন নেই যেহেতু সতেরো তো এমনিতেই প্রাইম মৌলিক সংখ্যা সতেরো এবং থার্টি পরস্পর মৌলিক তো এক বা একাধিক যদি মৌলিক সংখ্যা থেকে থাকে তাহলে কিন্তু অতি অবশ্যই গসাগু হয়ে যাবে ওয়ান এবার যদি সতেরোর পরিবর্তে এখানে হয়তো থাকলো ধরো আট এবং একুশ আট এবং একুশ আলাদা করে কোনো সংখ্যায় কিন্তু মৌলিক নয় কিন্তু এখানে একটু খেয়াল করে দেখো আট এবং একুশ পরস্পর মৌলিক পরস্পর যদি মৌলিক হয় অর্থাৎ এদের কমন ফ্যাক্টর কিন্তু এক ছাড়া সাধারণ গুণনীয় এক ছাড়া অন্য কোনো সংখ্যা হবে না সেই কারণেই পরস্পর মৌলিক সংখ্যা হলে অতি অবশ্যই গসাগো কিন্তু এক হবে তার মধ্যে যদি কোনো সংখ্যা মৌলিক থেকে থাকে তো অবশ্যই গসাগু এক হবে আর যদি সংখ্যাগুলি আলাদা আলাদা করে মৌলিক নাও হয় কিন্তু যদি পরস্পর মৌলিক হয় তাহলেও গসাগু হয়ে যাবে ওয়ান এই হলো দুটো নিয়ম এরপর বলবো জেনারেল নিয়ম চলে যাব থার্ড যে সংখ্যাগুলো নিয়েছি থার্ড এক্সাম্পল হিসেবে এখানেও তাই চারটে সংখ্যা দেখতে পাচ্ছি তো এই কোনো নিয়মই আমরা করতে যাব না অনেকটা সময় লেগে যাবে ভাগ করলে প্রথমে দুটো সংখ্যার গসাগু ভাগ প্রক্রিয়ার সাহায্যে নির্ণয় করতে হবে যে গসাগু পাবো সেই গসাগু দিয়ে তৃতীয় সংখ্যাকে ভাগ করতে হবে তারপর সেখানে গসাগু বের করে আবার চতুর্থ সংখ্যাকে ভাগ করতে হবে অনেক সময় লাগবে তো কি করব ফার্স্ট নিয়ম তো যেটা বললাম সেই নিয়মটা একবার দেখে নেব বিয়াল্লিশ তো কোনো সংখ্যা দ্বারাই বিভাজ্য নয় তখন আমরা কি করব। আমরা একটু মনে মনে সংখ্যাগুলির মানে যে সংখ্যাগুলি দেওয়া আছে তাদের একটু পার্থক্যগুলো দেখে নেব চটপট এবং সব থেকে যেটা কম পার্থক্য সংখ্যাগুলির মধ্যে সেই সংখ্যাটিকে আগে খুঁজে বের করব অর্থাৎ আমি কি বলতে চাইছি দেখো এখানে কাছাকাছি দুটো সংখ্যা আমরা দেখে নেবো একশো বারো এবং আটানব্বই এরা কাছাকাছি তো এই দুটি সংখ্যার ডিফারেন্স এই দুটি সংখ্যার ডিফারেন্স হলো আট আছে বারো চার নয় আছে হাতে এক নয় একে দশ দশ আছে এগারো চোদ্দো এবার আটানব্বই এবং সত্তর মধ্যে ডিফারেন্স তো একটু বেশি হবে তো স্বাভাবিকভাবে আর দেখার দরকার নেই থেকে কম ডিফারেন্সটা আমাদেরকে বের করতে হবে সত্তর আর এদিকে আটানব্বই অর্থাৎ সত্তর আর কুড়ি তো তার সাথে আরও আট মানে আঠাশ দরকার নেই বেয়াল্লিশ এবং সত্তর এখানেও দেখো এখানেও ডিফারেন্স হচ্ছে আঠাশের তো সব থেকে ছোটো যে সংখ্যাটা আমরা পেলাম সব থেকে ছোটো যে সংখ্যাটা মানে ডিফারেন্স যেটা পেলাম সেই ডিফারেন্স দ্বারা দেখব সংখ্যাগুলি বিভাজ্য কিনা ১৪ দ্বারা চোদ্দো তিনে বিয়াল্লিশ চোদ্দো পাঁচে সত্তর চোদ্দো সাত আটানব্বই চোদ্দো আটে একশো বারো অর্থাৎ এই ডিফারেন্স বা পার্থক্যটি দ্বারা যদি সংখ্যাগুলি বিভাজ্য হয়ে যায় তাহলে সবথেকে ছোটো যে পার্থক্যের পার্থক্য করার সময় যে সংখ্যাটি পেয়েছি সেই সংখ্যাটি হয়ে যাবে গসাগু অর্থাৎ এই বেয়াল্লিশ সত্তর আঠানব্বই এবং একশো বারো চারটি সংখ্যার গসাগু হয়ে গেল চোদ্দ ঠিক আছে এখানে যদি আমরা বেয়াল্লিশ সত্তর আঠানব্বই এবং একশো বারোর গসাগু বের করি তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে সাধারণ নিয়মে তো এই নিয়মটা যদি আমরা একটু বুঝে নিই তাহলে কিন্তু আমাদের গসাগু বের করাটা ভীষণ ইজি আমরা পার্থক্যটা কিন্তু খুব সহজেই বের করতে পারবো বা দেখেই বুঝতে পারবো তো পার্থক্যটা দেখে নেব চটপট এবং সব থেকে যেটা কম পার্থক্য সেই পার্থক্য দিয়ে সংখ্যাগুলি বিভাজ্য কিনা দেখে নেব যদি বিভাজ্য হয়ে যায় সেটি হয়ে যাবে গসাগু বোঝা গেল নিশ্চয় এরপর চলে যাই পরে আরও একটা এক্সাম্পল নিয়েছি এখানে সংখ্যাগুলি একটু বড় আছে তো আমরা এই সাধারণ কোনো নিয়মেই করতে যাব না আমরা চটপট একটু পার্থক্যগুলো দেখে নিই কীভাবে পার্থক্যগুলো দেখব তো ডিফারেন্সটা দেখারও একটা নিয়ম আছে কিভাবে আমরা দেখব দেখো পরের যে উদাহরণটা সেখানে দেখো সতেরোশো চৌষট্টি বারোশো ষাট স্বাভাবিক আমরা একক দশকে সংখ্যাগুলো বাদই দিলাম সতেরোশো এবং বারোশো তো পাঁচশোর একটা ডিফারেন্স মোটামুটি আইডিয়া করলাম এখানে বারোশো এখানে হাজার তো মোটামুটি একটা দুশোর ডিফারেন্স আর এখানে হাজার আট এবং দুশো বাহান্ন তো এখানেও দেখতে পাচ্ছি দুশো এবং এক হাজার তো আটশোর একটা ডিফারেন্স এবার যদি সতেরোশো চৌষট্টি থেকে আমরা হাজার আটের ডিফারেন্স নিই তো আরও বেশি হবে সুতরাং আমাদেরকে এটা একটু বুঝে নিতে হবে যে আমরা যে সংখ্যাটা নেব তার ঠিক আগে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটিকে নেব। বাকিগুলোর সাথে ডিফারেন্স এমনিতেই বেশি হয়ে যাবে ঠিক আছে তো এখানে মোটামুটি আমরা দেখলাম এই হাজার আট এবং বারোশো ষাট এদের ডিফারেন্সটা তুলনামূলক অন্য ডিফারেন্সের থেকে ছোট হয়ে যাচ্ছে তো কত হচ্ছে দেখে নাও হাজার আট আর বারোশো ষাট অর্থাৎ এখানে ষাট এবং এখানে আট তো বাহান্নর ডিফারেন্স আর এখানে বারোশো এবং হাজার অর্থাৎ দুশোর ডিফারেন্স এই ডিফারেন্স দেখাটাও কিন্তু একটা ট্রিক্স তো এখানে আমরা পেলাম ডিফারেন্সটা দুশো এবার দুশো বাহান্ন দ্বারা কি সংখ্যাগুলি বিভাজ্য একবার এটা একটু আমরা দেখলেই বুঝতে পারবো এখানে তো দুশো বাহান্ন আছেই তো এটা তো অতি অবশ্যই বিভাজ্য এটা পঁচিশ মোটামুটি চারে একশো তো চার দুই আট এটাও দুশো বাহান্ন চারে হাজার আট আবার দেখো বারোশো ষাট অর্থাৎ পঁচিশ পাঁচে মোটামুটি যাবে একশো পঁচিশ তো পাঁচ দুয়ে দশ তো এটাও হয়ে যাচ্ছে পাঁচে দুশো বাহান্ন পাঁচে হয়ে যাচ্ছে বারোশো ষাট আর এখানে দেখো পঁচিশ সাতে একশো পঁচাত্তর তো সাত দিয়ে মোটামুটি সাত দুয়ে চোদ্দো সাত পাঁচে পঁয়ত্রিশ ছত্রিশ সাত দুয়ে আর তিনে সতেরো এইভাবেও কিন্তু আমরা দেখে নিতে পারবো তো দেখতে পাচ্ছি দুশো বাহান্ন দ্বারা প্রত্যেকটি সংখ্যা বিভাজ্য অর্থাৎ দেখো আমরা কোনো নিয়ম না করেই বুঝে গেলাম যে এই চারটি সংখ্যার যেটা জিসিডি গ্রেটেস্ট কমন ডিভাইজার বা গসাগু সেটি হয়ে গেল টু হান্ড্রেড ফিফটি টু তো যদি এরকম কোনো প্রবলেম থাকে যেখানে গসাগুকে কাজে লাগিয়ে আরও কিছু সমস্যার সমাধান করতে হবে তখন আমরা জাস্ট এইভাবে গসাগু নির্ণয় করব। আমরা যে কোনো নিয়মে করতে যাই না কেন সময়ের মধ্যে করতে পারবো না বিশেষ করে কম্পিটিটিভ পরীক্ষায় এরপরের যে সংখ্যাগুলি আছে ছেষট্টি একশো দশ এবং একশো পঁয়ষট্টি তো এদের গসাগু তো নিয়ম তো বললাম জাস্ট ডিফারেন্স দেখে নেবে এবং থেকে লিস্ট ডিফারেন্স থেকে কম যে পার্থক্য সেটা আমরা বের করে নেব। তো এখানে দেখো একশো পঁয়ষট্টি এবং একশো দশের মধ্যে হলো দশ আর পঁয়ষট্টি তো ফিফটি ফাইভের ডিফারেন্স আর এখানে একশো এবং সিক্সটি সিক্স তো এখানে দেখো সিক্সটি সিক্স তো আর চারে সত্তর আর এই দিকে টোটাল তিরিশ দশ চল্লিশ অর্থাৎ চুয়াল্লিশের ডিফারেন্স তো এই ডিফারেন্সটা কম অর্থাৎ এই ডিফারেন্সটা হলো ফর্টি ফোর এবার দেখো ফর্টি ফোর দ্বারা কিন্তু কোনো সংখ্যায় বিভাজ্য নয় তো এরকমও তো হতেই পারে তো সেক্ষেত্রে কি করব হ্যাঁ সেক্ষেত্রেও আরও একটু কাজ আমাদেরকে বাড়তি করতে হবে বিভাজ্য হয়ে গেলে তো ভালোই হলো বিভাজ্য যদি না হয় তখন যে সব থেকে ছোটো যে ডিফারেন্সটা পেলাম আমরা একটু চটপট তার উৎপাদক বের করে নেব উৎপাদক তো আমরা জানি কীভাবে বের করতে হয় আমি প্রথম দিকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আরও একবার বলে দিচ্ছি দেখো চুয়াল্লিশের উৎপাদক অর্থাৎ গুণনীয়ক যখন বের করব। আমরা ভাববো না বেশিক্ষণ কত কত দিয়ে ভাগ করা যাবে এত ভাবার দরকার নেই আমরা কি করব। আমরা এক থেকে নেব এক এবং চুয়াল্লিশ পর মানে পরস্পর গুণ করলে চুয়াল্লিশ হবে তারপর দুই নেব দুই এবং বাইশ এবার কি এই ক্ষেত্রে আমরা যখন উৎপাদকগুলো বের করব এই যে গুণফল আকারে যে সংখ্যাগুলো পাচ্ছে এই প্রত্যেকটা সংখ্যায় কিন্তু চুয়াল্লিশের উৎপাদক এক হবে দুই হবে বাইশ হবে চুয়াল্লিশ হবে প্রত্যেকটাই এবার দেখো আমরা কি করব আমরা এরকমভাবে উৎপাদক বের করব এবং ডিসেন্ডিং অর্ডারে অর্থাৎ এই দিক থেকে আমরা দেখে দেখে যাব কোন উৎপাদক দ্বারা সংখ্যাগুলি বিভাজ্য হচ্ছে তো চুয়াল্লিশ দ্বারা তো বিভাজ্য হয়নি হ্যাঁ শুনে হয়তো একটু কঠিন মনে হবে কিন্তু দেখো একবার বুঝে নিলে কিন্তু কঠিন মোটেও নয় তো আমরা চটপট একটু রাফলি উৎপাদকগুলো বের করে নেব তো চুয়াল্লিশ দ্বারা বিভাজ্য নয় বাইশ দ্বারা দেখো বাইশ ছেষট্টি তিন আর একশো দশ পাঁচ তো বাইশ পাঁচে একশো দশ হয়ে যাচ্ছে একশো পঁয়ষট্টি কিন্তু বাইশ দ্বারা বিভাজ্য নয় ঠিক আছে তো কি করব তো আমরা চলে যাব পরের উৎপাদক তিন দ্বারা তো তিন তো চুয়াল্লিশের উৎপাদক এমনিই নয় বুঝতেই পারছি তো চলে যাব ফোর এবং ইলেভেন চার গুণ এগারো চুয়াল্লিশ এবার যখনই আমরা পেয়ে গেলাম তখনই আমরা বাইশের পর এগারো দেখব চার দুই এককে কিন্তু এখন দেখব না তো এগারো দ্বারা বিভাজ্য কি এগারো ছয় ছেষট্টি এগারো দশে একশো দশ এগারো পনেরোয় একশো পঁয়ষট্টি এগারো একে এগারো ষোলো পাঁচ থাকবে পঞ্চান্ন হচ্ছে এগারো পাঁচে পঞ্চান্ন তো তিনটি সংখ্যায় কিন্তু এগারো দ্বারা বিভাজ্য অর্থাৎ আমরা জিসিডি বা এইচসিএফ বা গসাগু পেয়ে গেলাম তো ডিফারেন্স বের করার পর যদি বিভাজ্য না হয় তাহলে এরকমভাবে আমরা রাফলি একটু উৎপাদক বের করব যে উৎপাদক দ্বারা বিভাজ্য হবে সেই উৎপাদকটি হয়ে যাবে গসাগো তবে হ্যাঁ এটাও ঠিক এরকম যদি একটু ছোট সংখ্যা থাকে সেক্ষেত্রে এই ভাগ পদ্ধতিতেও বের করা যায় ঠিক আছে তো যদি এই প্রসেসগুলো লেন্দি মনে হয় তখন তোমরা এই সট্রিক্সের হেল্প নিতে পারো অনেকটা কার্যকরী হবে নেক্সট ভিডিওতে অবশ্যই আমি কিছু প্রবলেম দেখাবো তো ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখতে থাকো চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে কখন আপলোড করছি এটা বোঝার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল অপশানটিকে টাচ করে রেখো তাহলে আপলোড করার সাথে সাথে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে কিন্তু পৌঁছে যাবে এবং ভিডিওগুলো মিস হবে না তখনই দেখে নিতে পারবে তো এই হলো আরেকটা নিয়ম আর আরও একটা এক্সাম্পল নিয়েছি দেখো তোমাদেরকে তোমাদের বোঝার স্বার্থে তো একশো সাতাশি দুশো নয় দুশো একত্রিশ এখানেও আমরা কী করবো সবথেকে ছোটো সংখ্যাটা দেখে নেব বিভাজ্য কিনা তো একশো সাতাশি দ্বারা দুশো নয় তো বিভাজ্য হলো না সুতরাং আর বাকি সংখ্যা দেখার প্রয়োজন নেই এরপর দেখে নেব মৌলিক সংখ্যা আছে কি না তো এখানে দেখো মৌলিক সংখ্যা অনেকটা সময় লেগে যাচ্ছে বুঝতে তো আমরা ডিফারেন্সটা চটপট দেখে নিই ডিফারেন্স মেথডে কী করে গসাগুটা বের করা যায় তো দুশো একত্রিশ এবং নয়ের মধ্যে ডিফারেন্স হলো দেখো এদিকে নয় তো এক আর এখানে দেখো নয় আর একে দশ দশ এবং একত্রিশ অর্থাৎ একুশ একুশ আর একে বাইশ তো এখানে ডিফারেন্সটা হলো বাইশের আর একশো সাতাশি এবং দুশো নয়ের মধ্যে ডিফারেন্স দেখো সাতাশি আর তিনে হয়ে গেল নব্বই আর দশ অর্থাৎ তেরো আর এই দিকে নয় তো এক্ষেত্রেও বাইশ তো ডিফারেন্স সেম অর্থাৎ ছোট বড়র কোনো কিন্তু ব্যাপার নেই তো দেখে নেব বাইশ দ্বারা বিভাজ্য কিনা বাইশ দ্বারা কিন্তু একশো সাতাশি বিভাজ্য কোনোভাবেই নয় তো এখানেও আমরা কী করবো বাইশের উৎপাদক দেখে নেবো বাইশের উৎপাদক এক আর বাইশ নিয়ে কোনো লাভ নেই আমরা দুই থেকে শুরু করব দুই এগারো স্টার্টিং করবো এগারো থেকে দেখতে এগারো দ্বারা দেখো এটাও বিভাজ্য এটাও বিভাজ্য এটাও বিভাজ্য প্রত্যেকটি সংখ্যা এগারো দ্বারা বিভাজ্য তো আমরা গসাগু পেয়ে গেলাম গসাগু হয়ে গেল এগারো একশো সাতাশি দুশো নয় এবং দুশো একত্রিশ তার গসাগু হয়ে গেল এগারো তো দেখলে তো কত সহজে বলতে পারো দেখেই পেন ইউজ না করেই আমরা কিন্তু গসাগুটা বের করে নিতে পারলাম অনেক প্রবলেমে এই গসাগর হেল্প নিয়ে যে আমাদেরকে প্রবলেম সমস্যা করতে হয় সেই সমস্ত প্রবলেম সলভ করতে গিয়ে এই শর্ট ট্রিক্স আমাদের কিন্তু ভীষণভাবে কাজে লাগবে তো আমার এই ভিডিওগুলো যদি কাজে লাগছে তোমাদের উপকারে লাগছে বলে মনে হচ্ছে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এই পর্যন্তই আর তো এই নিউ ইয়ার অর্থাৎ টু প্রত্যেকের ভালো কাটুক প্রত্যেকের ইচ্ছে পূরণ হোক প্রত্যেকে সফল হোক এই কামনা করি तो भालो थेको सबाई सुस्त थेको